গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন একটা সকালে নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর তার সাথে আজ হচ্ছে একাদশী। তো ও তো যথারীতি একাদশী পালন করে, একটা বছর করতে হবে। তো সকালবেলা উঠে আগে নিরামিষ রান্না তোড়জোড় চলছে, ও খেয়ে অফিস যাবে আর মেয়েও খেয়ে যাবে পড়তে। তো নিরামিষ বলতে সকালবেলা টিফিন, লুচি, তরকারি, এই তো। তো সকাল সকাল আমি আলুর তরকারি কেটে নিচ্ছি, আলু দিয়ে আলুর তরকারি বানাবো, টমেটো দিয়ে সুন্দরভাবে যে ঝোলঝোল আলুর তরকারি হয় সেটাই বানাবো। আর তার সাথে ময়দা, ময়দাটা নিয়ে একদম ময়ান দিয়ে ভালো করে দিয়ে লুচি বানিয়ে দুজনকেই খাওয়া খাইয়ে দেবো। আর তার সাথে একটু বেশি করে তরকারি করে রাখলে রাত্রেবেলাও ওর হয়ে যাবে, পরোটা কিছু একটা বানিয়ে দিলে ওর হয়ে যাবে। তো চলো ঝটপট করে রান্নাবান্নার দিকে, আজকে সকাল থেকেই লেগে পড়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে সকালটা আজকে কাটবে। তোমরা শুধু সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন ময়দা মাখা অলরেডি ডান, আর ওদিকে কি হচ্ছে, প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি আলুটা, তাড়াতাড়ি তাহলে সিদ্ধ হয়ে গেলে তরকারিটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আসলে ও আজকে অনেকটা সকালে বেরোবে, তাই আজকে একটু বেলা করে ঘুম থেকে ওঠারও চান্স পাইনি, ওই 8টা মতন ঘুমিয়েছি। তার পাশাপাশি আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর একদম ডাইরেক্ট কুকার দিয়ে ঢাললে না কুকারের তেলটা চারিদিকে ছিটকে যায়, ওই জন্য হাতায় করে কিছুটা আলু আগে দিয়ে তারপরে বাদ বাকিটা দিয়ে দিলাম। আলুর তরকারি দিয়ে গরম গরম ফুলকো লুচি খেতে সকাল সকাল দারুণ লাগে। নতুন বন্ধুরা যারা আজকে নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিলাম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে? তোমরা কিন্তু কেউ কমেন্টস করছো না, একটা করে কমেন্টস করলে আমার ভালো লাগবে, আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমার ব্লগ দেখছো আর কতটা পছন্দ করছো। আমার নতুন জীবন, নতুন জার্নি, সবটাই কিভাবে আমি কি করছি সকাল থেকে রাত অবধি তোমাদের সামনে তুলে ধরছি, আর আমার এই চ্যানেলে স্মৃতির মতন থেকে যাবে। অনেকটা স্ট্রাগল করে এই জায়গাতে আসা, তো আর একটুকুনি তোমরা যদি হেল্প করো অবশ্যই আমি এগিয়ে যেতে পারি, কি তাই তো। এখন বাজে ঘড়িতে পৌনে 11টা, মেয়ে পড়া ছিল 10:30 থেকে, আর ওর বাবাও বেরিয়ে গেল একসাথে, দুজনে খাওয়া দাওয়া করে বেরোলো। আর দুজনে একসাথে বেরোলে না সব থেকে একটু ঝটপট, মানে হুটোপাটি লেগে যায়, কিন্তু একসাথে বেরিয়ে গেলে কাজটা অনেকটা হালকা হয়ে যায়। আজকেও রান্না সেরকম কিচ্ছু নেই, কারণ একটু ফ্রিজে ভোলা মাছ আছে, তো ভাবছি ভোলা মাছটাকেই একটু গরম করে নেবো। আর মেয়ের এখন অবধি একটু চিকেন আছে, সেটা খেয়ে নেবে, ও চিকেন ভালো খায়, মাছ তো খেতেই পারে, ভালোবাসে না। আর ওর তো আজকে একাদশী, লুচি তরকারি খেয়ে চলে গেল, বাইরে কিছু খাবে আমি বললাম টিফিন নিয়ে যেতে, বাট না হবে না বললো। এবার রাতেরটা রাতে দেখা যাবে, আজকে রাতে আমাদের একটা ইনভিটেশন আছে, আমার আর মেয়ের আছে, তো মা যা করবে দুজনে মিলে একসাথে খেয়ে নেবে, হয়তো পরোটা আলুরদম এরকম কিছু একটা করতে পারে রাত্রে, নিরামিষ আর কি। আর আমি আর আমার মেয়ে যাবো, মেয়ের নাচের স্কুলে ফ্রেন্ডসে বার্থডে, 10 ইয়ার্স বার্থডে আছে, তো সেখানে যেতে হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা আশা করছি ভীষণ ভালো হবে, মানে ভালো করতে করার চেষ্টা করবো। তোমাদের কতটা ভালো লাগবে সেটা তোমরাই আমাকে কমেন্টস করে জানাবে। আর একটা কথা, যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওতে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে যায় আমার ভিডিওর আপডেট। তো এখন কি করবো, এখন হচ্ছে কাজ, মানে বিচ্ছিরিভাবে চারিদিকে জিনিসপত্র পড়ে আছে, রান্নাঘরও তাই, ডাইনিং টেবিলেও তাই, আর আমার বেডরুমের অবস্থাও তাই, জামাকাপড় ছড়ানো, আর এদিকে মায়ের বেডরুমের অবস্থাটাও ঠিক এরকম, কারণ মেয়ে ঘুমোচ্ছিল একটু আজকে বেলা করে, আর আমিও আজকে একটু বেলা করে উঠেছি, অনেকটা চোখে ঘুম থাকে, কদিন ধরে তো একদম শিডিউল টাইম মেনে চলছি, তো ঘুমটা সেরকমভাবে হচ্ছে না, মনে হচ্ছে যেন যতই ঘুমাই ঘুমের শেষ হয় না। আর ওই ঘরটাতেও তাই, ওই ঘরটাতে আরও খারাপ অবস্থা, কারণ এদিক ওদিক বিছানা পরিষ্কার করলো ওই ঘরে গিয়ে রাখা হচ্ছে। তো সবটাই আস্তে আস্তে গোছাতে হবে, পুরোটা যে একদম একদিনে ক্লিয়ার হয়ে যাবে তা তো নয়, একটা জায়গা থেকে আসার পর সেই জিনিসগুলোকে সেটিং করে রাখতেই অনেকটা সময় লেগে যায়। তো চলো এখন প্রথমে আগে দুটো বেড চেঞ্জ করবো, ভাতটা আগে বসিয়ে নিয়ে তারপর দুটো ঘরে বেড চেঞ্জ করবো, আর কিছু কাছে আজকে ভাবছি করবো, দেখা যাক, যাই করবো শেয়ার করবো, শুধু তোমরা সাথে থাকো। আজকে বাসি খাওয়া দাওয়া,
যা যা ফ্রিজে ছিল সমস্ত কিছু বের করে গরম করে ফ্রিজ খালি করার পালা। দেখো ভোলা মাছ, কাতলা মাছ এক পিস ছিল আর চিকেন, সব কিছু একসাথে গরম করে নিচ্ছি। আজকে এক্সট্রা কিচ্ছু রান্না করব না, আর শুধু রান্না করব বলতে ভাতটা। এখানে ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছি, দুটো চাদর কাচবো বলে, এখনও গিজারটা লাগানো হয়নি। এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে দিতে দিতেই বেজে গেছে 11:30-12:15। মা এসে গেছে কাজ থেকে, এখন আমি ফাইনালি সময় পেয়েছি বিছানাটা তোলার। আমার ঘরের বিছানাটা তোলাই ছিল, এই ঘরেরটা তোলা হয়নি, তো এটাই বসে বসে করে নেব। তারপরে যেই কাঁচাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি সেগুলো করব। আসলে পায়ের অবস্থাটা এতটাই খারাপ যে আমি ভালো করে বসে কোনো কাজ করতে পারি না, যা কাজ করতে পারি আমি দাঁড়িয়ে ভালো করতে পারি। বাবু হয়ে বসলে পরেই আমার পায়ের কাছে ভীষণ ব্যথা করে, পাটা নিয়ে আমি ভীষণ ভুগছি, জানি না কী হবে। যাকে চলো বাসি বিছানাটা তুলে নিই, আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। একদম কাঁচাকুচি সেরে চান সেরে চলে এলাম তোমাদের সামনে, স্নান হয়ে গেছে আর আজকে না বড্ড দেরি হয়ে গেল, 12:05-10 বেজে গেছে। আর মেয়ে যেহেতু পড়তে গেছে, মানে আনতে যেতে হবে, তো তার জন্য আজকে একটু তাড়া। চলো চান যখন হয়ে গেছে পুজোটা ঝটপট করে সেরে নিই। আজ এই ফ্ল্যাটে আমার নতুন পুজো, মানে মা লক্ষ্মীর ঘর এই ফ্ল্যাটে আজকে আমি নতুন পাতলাম। আমার ঘরের লক্ষ্মীর কাছে আমার বন্ধুদের আমার পরিবারের সকলে সুস্থতা কামনা করি। অনেক বাধা বিপত্তি সামলে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মা সকলকে ভালো রাখুক, আর আমার মুখের হাসিটা যেন এইরকমভাবেই, আমার পরিবারের মুখের হাসিটা যেন এইরকমভাবেই বজায় থাকুক, এটাই আমি বলি। আর সমস্ত দুঃখ দূর করুক, সবাইকে ভালো রাখুক, সবার শরীরটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনাই করি। আমিও চলে এসেছে পরে, ও স্নান করে উঠলো, জামা কাপড় চেঞ্জ করছে, তারপর একসাথে লাঞ্চ করে নিয়ে মেয়ের একটা হ্যান্ডক্রাফটের হোমওয়ার্ক আছে, সেটা করবো বসে বসে তাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে একটু বসে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আফটার লাঞ্চ। আর্টের এই জায়গাগুলো দেখেই এই পুরো ডোর হ্যাঙ্গিং ব্যাপারটাকে তৈরি করতে হবে ঠিক এই রকমভাবে। তো মেয়ে তো ভীষণ এক্সাইটেড, ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমার বিভৎস পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু এখন না করলে রাত্রেবেলা ফিরে এসে আর পসিবল হবে না। তো ঝটপট করে চলো দুজনে মিলে একসাথে বানিয়ে নিই, ম্যাক্সিমামটা ওই করবে, আমি জাস্ট ওকে একটু হেল্প করে দেবো। 5টা আইসক্রিমের স্টিক দিয়ে আগে কর্নার ওয়াইজ পয়েন্ট করে নিতে হবে, 2টো কালার পেজ নিয়ে সুন্দর করে ক্রিসমাস ট্রিটা আঁকতে হবে, একটা টপ বানাতে হবে আর গ্লিটার লাগিয়ে দিতে হবে। এই হচ্ছে ডোর হ্যাঙ্গিং। তো দেখো অলরেডি বানিয়ে ফেলেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি এটা স্কুল থেকে বাড়িতে ব্যাক করে আমি আমার ডোরে হ্যাঙ্গিং করে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম ইনভিটেশন বাড়িতে যাব, তো এই একটা কুর্তি বের করে নিয়েছি, এটা একদম নতুন কুর্তি, এটা দিদি আমাকে গিফট করেছে, আরও 2টো কুর্তি গিফট করেছে, অবশ্যই সময় করে দেখাবো। এটার সাথে ইয়াররিংটা কেমন যাচ্ছে বলো তো,
একদম রেডি হয়ে পৌঁছে গেছি সাজিরহাটে। সাজিরহাটে ইনভিটেশন বাড়িটা ছিল। আর এই হলো বার্থডে গার্ল। এই বার্থডে গার্লের আজকে বার্থডে, আর ওরা হচ্ছে ডান্স স্কুলের ফ্রেন্ডস। তো আজকাল দেখছি সবাই বিটিএস পাগল, আমার মেয়েও কিন্তু কমটি নয়। কেকটা দেখার পরই একদম শকড হয়ে গেছে আর আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর আগে পছন্দ ছিল ফ্রোজেন, তারপর হলো ইউনিকর্ন, আর এখন হয়েছে বিটিএস। কী জানি কী আছে এই বিটিএসের মধ্যে। ইউনিকর্নটা আমিও পছন্দ করি, বাট বিটিএসটা আমি একদম পছন্দ করি না, কিন্তু মেয়ে ভীষণ ফেভারিট। দেখো আমার দিকে তাকিয়ে আছে, কেকের দিকে তাকিয়ে আছে, ওরও আবদার আর কি। যাই হোক, যখন যদি কোনো সময় পসিবল হয় অবশ্যই করার চেষ্টা করব। কেকটা অসাধারণ হয়েছিল আর খেতেও জাস্ট দারুণ হয়েছিল। অনেকটা দূরে আমাদের আজকে ইনভিটেশন ছিল, সাজিরহাট একদম মধ্যম গ্রামের কাছাকাছি যেতে প্রায়। তো সবাই মিলে অনেকটা এনজয় করেছে ওরা, সাথে আমরাও করেছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস, অ্যান্ড যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কাল দেখা হচ্ছে।